বর্ষাকালীন মরিচ চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে আপনার মরিচের সঠিক নিয়মে বেড তৈরি করা অনেক উদ্যোক্তারা কিন্তু সঠিক নিয়মে বেডগুলো তৈরি করতে পারে না তো সাধারণত দর্শক আপনারা যদি সঠিক নিয়মে বেডগুলো তৈরি না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুড়ির গাছের অনেক রকম সমস্যায় দেখা দিতে পারে তো আজকে আমি এই পুরো ভিডিওটি জুড়ে আলোচনা করার চেষ্টা করব যে আপনারা যদি বর্ষাকালীন মরিচ চাষ করতে চান সেক্ষেত্রে কীভাবে আপনার মূর্যের সঠিক নিয়মে বেডগুলো তৈরি করবে তো সম্মত দর্শক আশা করি আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সেই ক্ষেত্রে মরিচের বেড তৈরি করতে যে আপনাদের মনের মধ্যে যে ভয়টা থাকে সেটা কিন্তু আর থাকবে না একেবারেই এটু রেড বিস্তারিতভাবেই একেবারেই বুঝে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আরও বক বক না করে আজকের মূল ভিডিওটি শুরু করা যায় মরিচ চাষের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে আপনার মাটি নির্বাচন সবসময় মরিচ চাষের ক্ষেত্রে কিন্তু আপনারা দশ মাটি নির্বাচন করবেন কারণ দশ মাটিতে কিন্তু মরিচ চাষটা অনেক ভালো হয় তো দশ মাটি নির্বাচন করার পরে সেই জমিতে কিন্তু আপনাদেরকে তিন থেকে চারটি চাষ করতে হবে তো তিন থেকে চারটি চাষ করে নিয়ে আপনাদের মাটি জমির মাটি ভালোভাবে ঝুঁঝুড়ো করে নিয়ে রাশিন সার পর্যাপ্ত পরিমাণ দিয়ে আপনাদের কিন্তু বেডটা তৈরি করতে হবে আমরা নতুন উদ্যোক্তরা বেড তৈরি করার ক্ষেত্রে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছিলো আপনার বেডটা কিন্তু অতিরিক্ত মাত্রায় লম্বা করি তো অতিরিক্ত মাত্রা লম্বা করার কারণে আমাদের যে মরিচের জমিতে যে পানি সেটা কিন্তু নিষ্কাশন হতে অনেক সময় লাগে বা পানিগুলো আমাদের জমিতে জমে থাকে তো জমে থাকার কারণে কিন্তু মরিচ গাছগুলো অনেক সময় মারা যায় তো এই ভুলটা কিন্তু বিশেষ করে বর্ষাকালীন সময়ে যারা মরিচটা চাষ করবেন তারা কিন্তু কখনোই করবেন না আপনারা যে পরিমাণে বেডটা লম্বা করবেন সেটা হচ্ছে আপনার আট থেকে দশ ফিট আট থেকে দশ ফিট কিন্তু বেডটা আপনারা লম্বা করবেন তো আট থেকে দশ ফিট বেডটা লম্বা করার পরে একটি কিন্তু ড্রেনের ব্যবস্থাপনা করবে কারণ আট থেকে দশ ফিট বেড করব তারপরে একটি ড্রেন করব ড্রেনটা করব হচ্ছে আপনার আঠারো থেকে বিশ ইঞ্চি কারণ এই ড্রেন দিয়ে কিন্তু আমরা সবসময় চলাফেরা করবো এবং যখন আমাদের গাছগুলো বড় হবে তখন কিন্তু এই ড্রেন দিয়ে কিন্তু আমরা স্প্রেটাও দিয়ে থাকবো তো আপনারা কিন্তু আট থেকে দশ ফিট একটি লম্বা বেড করবেন এবং তার মাঝখানে একটি ড্রেন করবেন আবারও কিন্তু আট থেকে দশ ফিট একটি বেড করবে সমস্ত দর্শক বেডের লম্বা হচ্ছে হলো আট থেকে দশ ফিট এবং পা পানির নিষ্কাশনের যে ড্রেনটা সেটা কিন্তু করবো আমরা হচ্ছে আঠারো থেকে বিশ ইঞ্চি তো সমত দর্শক এবারে আপনাদেরকে যেটি জানাবো সেটি হচ্ছিলো আপনার বেডের প্রস্তুত কতটুকু করবে প্রস্তুত কিন্তু আপনার বেডের আঠেরো ইঞ্চি করবেন আপনারা যদি মালসিং পদ্ধতি করেন বা মালসিং সাড়া করেন তারপরে কিন্তু আপনাদেরকে আর প্রস্তুতটা করতে হবে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি প্রস্তুত করার পর আপনাদের কিন্তু একটি ড্রেন করতে হবে আর ড্রেনটা করবেন হচ্ছে আপনার আট থেকে দশ ইঞ্চি অনেক উদ্যোক্তা ভাইরাই কিন্তু এই বিষয়ে লক্ষ্য রাখে না অনেকে কিন্তু আঠারো থেকে বিশ ইঞ্চি পরিমাণে ড্রেন দিয়ে থাকে এতে কিন্তু আপনার জমিতে যে আপনার যে পরিমাণে গাছ বা চারা লাগার কথা সেটা কিন্তু লাগে না তো আপনার জমিতে যত চারা লাগাবেন তত কিন্তু আপনার জমি থেকে বেশি ফলন পাবে আরেকটা উপকার আছে আপনার বেডটা বেডের প্রস্তুতটা আঠারো ইঞ্চি বা ডেনটা দশ আট থেকে দশ ইঞ্চি করা সেটা হচ্ছিলো আপনারা লক্ষ্য রাখবেন যে অতিরিক্ত মাত্রা বৃষ্টি হওয়ার পরে যদি রোদ উঠে তখন দেখবেন যে আপনাদের পুরো জমির গাছগুলোই ঝিম পারে কী কারণে ঝিম পারে সাধারণত দর্শক যখন আপনার রোদটা আপনার সরাসরি আপনার বেডে পড়ে মানে বেডের মাটি কিন্তু গরম হয়ে যায় তো গরম হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনার পুরো জমির গাছই ঝিম পারে ঝিমপারে মারা যায় তো এই কারণে আমি বারবার বলে থাকি যে ভাই আপনারা বেডের পোস্তটা করবেন হলো আঠারো ইঞ্চি এবং ড্রেনটা করবেন হচ্ছে আর আট থেকে দশ ইঞ্চি এভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনারা বেডগুলো তৈরি করবে এবার আপনাদেরকে জানাবো যে বর্ষাকালীন সময়ে যদি আপনারা বেডটা তৈরি করেন বেডের উচ্চতাটা কতটুকু দিবেন যদি আপনার নিচু জমি হয়ে থাকে যদি আপনি মানসিক পদ্ধতিতে চাষাবাদগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আট থেকে দশ ইঞ্চি উচ্চ উচ্চতায় বেডগুলো তৈরি করবেন কিংবা বারো ইঞ্চি উচ্চতাও দিতে পারেন তো সে মতো দর্শক যাদের উঁচু জমি যাদের জমিতে পানি আপনার নিষ্কাশনে ভালো ব্যবস্থা আছে পানিটা জমে না তারা কতটুকু আপনার উচ্চতা করবে। যারা মালসিং পদ্ধতিতে চাষ করবেন তারা কিন্তু আপনার দশ ইঞ্চি পরিমাণে বেডের উচ্চতাটা দিয়ে থাকবেন কারণ যেহেতু পরবর্তী সময়ে আর বেডে কোনো প্রকার মাটি উঠে দিতে পারবেন না এ কারণে কিন্তু একেবারেই আপনাদেরকে ভালোভাবে সঠিক নিয়মে বেডগুলো প্রস্তুত করে বেডের উচ্চতাটা আপনার দশ ইঞ্চি পরিমাণে দিয়ে আপনাদের কিন্তু মালসিং ব্যাপার দিয়ে ঢেকে দিতে হবে আর যারা মালসিং ছাড়া চাষ করবেন তারা কিন্তু বেডের উচ্চতা করবেন হচ্ছিল আট ইঞ্চি যেহেতু আপনার পরবর্তী সময়ে আপনারা কিন্তু ডেন থেকে মাটি একটু আপনার কোদাল দিয়ে উঠে দিতে পারবেন এ কারণে কিন্তু আপনারা আট ইঞ্চি পরিমাণে বেডের উচ্চতা করলে যথেষ্ট তো সম্মানত দর্শক আপনারা বেডের লাম্বা করবেন হলো আপনার আট থেকে দশ ফিট এবং পানি ডিসপেনশনের যে ডেনটা আছে সেটা করবেন হচ্ছে আঠারো থেকে বিশ ইঞ্চি এবং বেডের প্রস্তও করবেন আঠেরো ইঞ্চি এবং বেডের সাইডে যে ডেনটা হবে সেটা করবেন হচ্ছিল আট থেকে দশ ইঞ্চি এবং বেডের উচ্চতা করবেন আপনারা যদি মালচিং পদ্ধতিতে চাষ করেন সেক্ষেত্রে আপনার দশ থেকে বারো ইঞ্চি এবং যারা মালচিং সারা করবেন তারা কিন্তু আট ইঞ্চি পরিমাণে বেডের উচ্চতা দিলেই হবে এবার এসি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত দর্শক আমরা কিন্তু আট আট থেকে দশ ফুট আপনার বেডটা লম্বা করার পরে যে ড্রেনটা করবেন সেটাতে কিন্তু আপনারা সবসময় চলাফেরা করবেন এবং সেই সেটাতে কিন্তু পানি নিষ্কাশন হবে এ কারণে কিন্তু আপনাদেরকে আপনার বেডের ড্রেন থেকে পানি নিষ্কাশনের ড্রেনটা কিন্তু এক থেকে দু ইঞ্চি পরিমাণে নিচু করতে হবে যাতে অতি তাড়াতাড়ি আপনার জমির পানিগুলো নিষ্কাশন হতে পারে তো যখন আপনারা কিন্তু আপনার বেডের ড্রেনের থেকে আপনার পানি নিষ্কাশনের ডেনটা আপনি আপনার দুই ইঞ্চি পরিমাণে নিচু করবেন তখন কিন্তু আপনার পানিটা অতি তাড়াতাড়ি আপনার জমি থেকে বের হয়ে যাবে এবার আসি জমির মেন ড্রেন সমত দর্শক মেন ডেনটা কিন্তু আপনার পানি নিষ্কাশনের যে আপনার ডেনটা আছে ওর সাথে কিন্তু আরও দুই থেকে তিন ইঞ্চি আপনার গভীর করতে হবে সমত দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি এই নিয়মগুলো মেনে মরিচের বেডগুলো তৈরি করেন আশা করি আপনাদের মরিচ গাছের কোনো প্রকার সমস্যা দেখা দেবে না সমত দর্শক আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে বর্ষাকালীন সময়ে কিভাবে মরিচের বেডগুলো তৈরি করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আগামীতে আপনারা কোন ভিডিওগুলো দেখতে চাচ্ছেন বা কোন ভিডিওগুলো আপনারা চাচ্ছেন এই মোতাবেক কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈশ্বর পদ্ধতিতে চাষাবাদ করবেন ধন্যবাদ